নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চলছে, অনবরত সেটা চলেই যাচ্ছে। তারপরে আরেকটা পদক্ষেপ আসাম সরকারের, সেটা হচ্ছে সেই বহু বিবাহ বন্ধ করা। সেই বহু বিবাহ বন্ধ করা নিয়ে আসাম সরকার জনসাধারণের মতামত চেয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জনসাধারণের মতামত উনি চাচ্ছেন যে কি আপনারা বহু বিবাহ যেটা সেটা কি বন্ধ হতে চান কি না, আপনারা আপনাদের মতামত আপনারা জানাতে পারবেন সরকারকে। তার জন্য একটা ইমেইল আইডি দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ একটা কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি সেটা দেখরেখ করছে এবং আপনাদের মতামত খুবই জরুরি। যদি আপনারা চান বহু বিবাহ, একের অধিক বিবাহ বন্ধ হওয়া আমাদের আসাম রাজ্যে, তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রেরণ করতে পারেন একটা ইমেইলের মাধ্যমে, lawonpolygamy.assam.gov.in, lawonpolygamy@assam.gov.in। এই ইমেইলে আপনারা আপনাদের মতামত, যে কিসের জন্য আপনারা সেই বহু বিবাহ বন্ধ দেখতে চান, করতে চান, সেটার জন্য আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই পাঠাতে পারেন। তাড়াতাড়ি আপনারা পাঠাবেন মতামত। যদি কোনো দোকানদার হিসাব থেকে যদি অধিক টাকা যদি নিচ্ছে জিনিসের মধ্যে, সেই দোকানদারের এগেনস্টে কড়া অ্যাকশন নেবে আসাম সরকার। এরকমই আজকে আসামের মাননীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় এরকমই মন্তব্য করেছেন। খুচরা মূল্য এবং পাইকারির মূল্যের মধ্যে যদি অতিরিক্ত যদি ব্যবধান দেখা যায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং জনসাধারণকে সচেতন হওয়ার জন্য বলে দিয়েছেন। তার জন্য আপনাদেরকে আসাম সরকারকে কমপ্লেন করতে লাগবে। তার জন্য আর কি, মানে আপনারা কোথায় গিয়ে কমপ্লেন করবেন? থানাতে গিয়ে আপনারা সেই দোকানদারের এগেনস্টে এফআইআর করুন বলে দিয়েছেন। যদি কোনো দোকানদার খুচরার মূল্য, সরি, পাইকারি থেকে খুচরার মূল্যের যদি অধিক ব্যবধান হয় বা জিনিসপত্রের যে দাম সেই দাম থেকে অধিক রেটে যদি বিক্রি করছে, তাহলে তার বিরুদ্ধে আপনারা সেই মেমো নিয়ে, ধরে নিয়ে আপনার কোনো একটা জিনিস নেওয়ার সময় আপনারা মেমো নেবেন, সেই মেমো নিয়ে আপনারা থানাতে গিয়ে আপনারা এফআইআর করুন, কঠোর অ্যাকশন নেওয়া হবে, সেই দোকানদারকে গ্রেফতার করা হবে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সেরকমই জানিয়েছেন। তার জন্য কিন্তু নাগরিকদের সজাগতার দরকার, নাগরিক নিজেই সজাগ হতে লাগবে। তার জন্য আপনারা যদি এরকম কারো কোনো দোকানদারের বিরুদ্ধে যদি এরকম দোকানদার করছে, অধিক রেটে জিনিস বিক্রি করছে, যদি দেখছেন তাহলে একটা বিল নিন, সেই বিল নিয়ে থানাতে গিয়ে আপনারা কমপ্লেন করুন। মন্ত্রী মহোদয় সেরকমই একটা মন্তব্য করেছেন। আপনাদের আশেপাশেও যদি এরকম কোনো দোকানদার যদি অধিক দামে যদি জিনিস বিক্রি করছে, যেটা দেখছেন যেটা ন্যায্য নয়, যেটা রেট সেই রেট থেকে অধিক দামে যদি কোনো দোকানদার বিক্রি করছে, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাতে পারেন। দর্শকবৃন্দ, AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল, উনি 1 কোটি টাকা ডোনেট করেছেন, দান করেছেন। উনি এও বলেছেন যদি আবার যদি উনি সাংসদ পদে যদি উনি যদি নির্বাচিত হন নেক্সট ইয়ার 2024, তাহলে উনি আরও 1 কোটি টাকা ডোনেট করবেন। পশ্চিম গোয়ালপাড়া যে মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে উনি আল্লাহর নামে উনি সেই 1 কোটি টাকা ডোনেট করেছেন। এবং উনি এও বলেছেন প্রত্যেক জেলায় জেলায় উনি কলেজ এবং হাসপাতাল উনি খোলার জন্য প্ল্যান করেছেন বলে উনি এরকমই মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, যে সকল ছাত্রছাত্রী, অভিভাবক, যে সকল হাউসওয়াইফ, যারা প্রাইভেট গভর্নমেন্ট যারা চাকরি করছেন, যারা সংস্কৃত শিখতে চান, তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। এখন অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আসাম সংস্কৃত শিক্ষা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে এবং নন ফর্মাল সংস্কৃত এডুকেশন সেন্টারে আগ্রহীরা ওনারা সেখানে গিয়ে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন। আসাম ইউনিভার্সিটিতে আপনারা করতে পারবেন, শিলচরের জন্য রাধামাধব কলেজে আপনারা সেই ক্লাসটা করতে পারবেন, কাবুগঞ্জে জনতা কলেজে সেটা রাখা হয়েছে সেই অঞ্চলের জন্য, তারপরে উধারবন্দের জন্য জগন্নাথ সিং কলেজেও সেই পাঠদান করা হয়। সেই বিভিন্ন জায়গাতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা পাঠদান করতে পারেন। তার আশেপাশের লোক হলে আপনারা সেখানে পাঠদান করতে পারেন। তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে নিন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7896763744, আরেকটা নম্বর হচ্ছে 9387067500, এই দুটো নম্বরে। গোলাঘাট থেকে একটা মারাত্মক খবর আসে দর্শকবৃন্দ। গোলাঘাটের কমারবন্ধার রাঙ্গর গ্রামে সংঘটিত হয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। বাবা নিজের ছেলেকে ভিডিও গেম খেলতে দেয়নি বলে, সেই যে ভিডিও গেম থাকে না, সেই ভিডিও গেম খেলতে দেয়নি বলে ছেলে নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। দর্শকবৃন্দ, খুব মর্মান্তিক একটা ঘটনা। সেই ঘটনা শুনে অনেকেই মানে ভয়ে ওনারা কেঁপে গেছেন। দর্শকবৃন্দ, এমনই একটা ঘটনা ঘটেছে।
মানে কি যে পরিস্থিতি এখন দেখে নিন, বাবা যদি বাবা শাসন করেছে মোবাইলে তুমি গেম আর খেলবে না বলে দিয়েছে বলে রেগে সেই পুত্রই নিজের বাবাকে এরকম একটা ঘটনা করেছে। দর্শকবৃন্দ, সেই পুত্রের নাম হচ্ছে নবজিৎ কর্মকার, বাবার নাম হচ্ছে আশারাম কর্মকার। সেই নবজিৎ কর্মকারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, যে সকল মানুষ যারা ড্রাইভিংয়ে চাকরি পেতে চান ওনাদের জন্য সুখবর, শিলচরের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে ড্রাইভার নেওয়া হচ্ছে, বেতন 10 থেকে 12 হাজার, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করতে পারেন 9957139519153 এই নাম্বারে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে প্রখ্যাত গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডক্টর রাজশ্রী নায়ের, উনি মেধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে উনি রুগী দেখার জন্য আসছেন আগামী 25 আগস্ট শিলচরের কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম তুলাপট্টিতে। সেখানে রুগী দেখার জন্য আসছেন। আপনাদের যদি লিভারের প্রবলেম, গ্যাসের প্রবলেম, গলব্লাডারের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, জন্ডিসের প্রবলেম, পেটের যে কোনো ধরনের সমস্যা, পাইলসের যদি সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা যদি থাকে, ইন্টেস্টাইনের সমস্যা, বদহ হজমের সমস্যা যদি আছে, পেটের যে কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 25 আগস্টে উনি রুগী দেখবেন। দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 9435048028, আর একটা নম্বর হচ্ছে 9136397715। এই দুটা নম্বরে কল করে আপনারা সেই আপনাদের সিটটা বুক করতে পারেন। দর্শকবৃন্দ, এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223-4063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আর একটা নম্বর 8486467636। কাছাড় জেলাতে কাছাড় জেলা শিল্পী সমিতির আজকে একটা সাংবাদিক সম্মেলন। বিভিন্ন সরকারি যে সকল স্কুল আছে সেইগুলোতে রবিবারে বিভিন্ন এরকম এডুকেশন ইনস্টিটিউট, বিভিন্ন সংস্থা, ওনারা আর্ট ক্লাস, গানের ক্লাস, মিউজিক ক্লাস ওনারা করান। এবং কাছাড়ের স্কুল ইন্সপেক্টরের কাছ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে সেই সরকারি স্কুলগুলোতে, চাহে সেটা পাঠশালা হোক, হাই স্কুল হোক, সেখানে কোনো ধরনের প্রাইভেট ইনস্টিটিউশনের কাজ চলতে পারবে না। কোনো ধরনের সেই গানের ক্লাস, অমুক ক্লাস, আর্টের ক্লাস এগুলো চলবে না, এরকমই বলে দেওয়া হয়েছে। তা নিয়ে যারা সকল মানুষ যারা এই কাজ করে যারা রোজগার করছেন, পেট চালাচ্ছেন, ওনাদের খুব বড় একটা হ্যাম্পার হয়ে গেছে দর্শকবৃন্দ। এবং ওনারা আজকে সেই কাছাড় জেলা শিল্পী সমিতির তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যাতে আসাম সরকার তার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, ওনাদের যাহাতে সেই রোজগারের যে রাস্তাটা সেটা যাহাতে আবার ফিরিয়ে দেওয়া হোক, সেটাই ওনারা দাবি রেখেছেন সরকারের কাছে। ইদানিং একটি সার্কুলার ইস্যু করেছেন স্কুল ইন্সপেক্টর যে সরকারি যতগুলি স্কুল আছে এখানে, সেখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে দেওয়া হবে না, সেটা আর্টই হোক, গানই হোক, কবিতাই হোক, কোনো ধরনের প্রাইভেট ক্লাস সেখানে করা যাবে না। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিন ধরে এই ক্লাসগুলি চলে আসছে এবং এই ক্লাসের সঙ্গে আমাদের শিলচর শহরের অনেক বেকার ছাত্রছাত্রীরা এর সঙ্গে জড়িত আছে, ওদের উপার্জনও করছে, ওদের জীবিকা নির্বাহ করছে এই দিয়েই। এই সার্কুলারটি আসার সঙ্গে সঙ্গেই আমরা কাছাড় জেলা শিল্পী সমিতি একটি সংগঠন গঠন করেছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আশা করছি বিধায়ক এবং সাংসদের কাছেও এটি আমরা তুলে ধরেছি। আমরা আশা করছি বিধায়ক ও সাংসদের এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন এবং অতি সত্বর এই সার্কুলার যেটি ইস্যু করা হয়েছে এটি তুলে নেওয়া হবে। যদি সেই সার্কুলার তুলে নেওয়া না হয় তাহলে আগামীতে আমরা কী পদক্ষেপ নেব তা পরবর্তীতে আপনাদের আমরা জানিয়ে দেব। আজকে শিলচর কালাইন রোডের ভাঙ্গার পারে একটা সড়ক দুর্ঘটনা হয় সকালবেলা। দুজন স্কুল ছাত্রের সড়ক দুর্ঘটনাতে গুরুতরভাবে আহত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি দ্রুতগামী বাইক দুটি স্কুল ছাত্রকে ধাক্কা মারে দর্শকবৃন্দ, তারপরে সেই সড়ক অবরোধ করে সেখানে ছাত্রছাত্রীরা প্রায় কয়েক ঘন্টা সেই সড়ক অবরোধ
হয়েছে এবং যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হোক সেটা ডিমান্ড করেছেন। আবার পাওয়া গেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট, আবার একটা ডাব্লিউএইচওর তরফ থেকে আবার সতর্কবাণী, নতুন একটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কোভিডের এবং সেটা দ্রুতগতিতে ছড়াচ্ছে বলে নাকি ডাব্লিউএইচও এরকম সতর্কবাণী দিয়েছে। BA.2.86 সেই ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে। আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ডেনমার্ক সহ মোট 5টি দেশে এখন সেই ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে বলে ডাব্লিউএইচও সেটা জানিয়েছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জ পুলিশ 5 চুরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 18 মোবাইল, চুরি হওয়া মোবাইল তাদের কাছ থেকে জব্দ করেছে, সঙ্গে 10,000 টাকা নগদ। দর্শকবৃন্দ, ন্যাশনাল হাইওয়ে বাইপাসে চেক পয়েন্টে তল্লাশি অভিযানের সময় সেই 5 চুরকে ধরেছে একটি গাড়ি থেকে। সেই 5 চুরের নাম হচ্ছে জাবেদ আলী, ইসলাম উদ্দিন, ফারুক উদ্দিন, আহাত উদ্দিন এবং হাকিম উদ্দিন। তাদের এগেনস্টে এখন করা পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই ফটোটা আমি দিয়ে দেবো। যদি সেই মোবাইলের মধ্যে আপনাদেরও যদি মোবাইল থাকে তাহলে আপনারা করিমগঞ্জ পুলিশ থানাতে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছেন গৌরব গগৈ। আগে তরুণ গগৈ ছিলেন এবং সেই তরুণ গগৈয়ের জায়গাতে এখন ওনার পুত্র গৌরব গগৈকে দেওয়া হয়েছে সেন্ট্রাল কমিটিতে। সেন্ট্রাল কমিটিতে উনি পেয়েছেন বলে কংগ্রেসের কর্মকর্তাদের মধ্যে উল্লাস আজকে দেখা গেছে। সচিন পাইলট, শশী থারুর, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ অনেক বড় বড় নেতারা আছেন সেই সেন্ট্রাল কমিটিতে এবং ওনাদের প্ল্যান হচ্ছে 2024 ইংরেজির যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কীভাবে সেই বিজেপিকে পরাস্ত করা তা নিয়ে ওনারা এখন প্ল্যান প্রোগ্রাম করবেন। দর্শক, আপনারা কী মনে করেন এইবার কি কংগ্রেস দলের যে কমিটিটা সেই কমিটিটা কি স্ট্রং হয়েছে কি না? 2024 লোকসভা নির্বাচনে কি হতে পারে, কোন দল জয় হতে পারে সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, বিজেপি না কংগ্রেস। শিলচর হাফরং যে ন্যাশনাল হাইওয়ে সেই হাইওয়েতে আজকে ল্যান্ডস্লাইডের কারণে প্রায় কয়েক ঘন্টা সেখানে জ্যাম হয়ে পড়ে, শ গাড়ি সেখানে বন্ধ অবস্থায় ছিল কয়েক ঘন্টা। গতকালকে 20 আগস্ট করিমগঞ্জ জেলার লোয়ার পোয়ার বিভিন্ন যে বনাঞ্চলের জায়গা আছে সেই বনাঞ্চল এরিয়াতে, ফরেস্ট যে এরিয়া সেই এরিয়াতে দখল করে থাকা প্রায় 14 বাড়ি ঘর ভেঙে দিয়েছে প্রশাসন। দশবৃন্দ, উচ্ছেদ করা হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে অভিযান ধলাই পুলিশের, 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে গতকালকে, ইনামউদ্দিন তালুকদার, বচ্চন আলী শেখ, ফয়েদ আহমেদ মজুমদার। তাদের কাছ থেকে 780 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। একটি নাম্বার প্লেট না থাকা এল্টো গাড়িতে সেই নিয়ে যাওয়ার সময় তল্লাশি অভিযান চালিয়ে পাকড়াও করতে সক্ষম হয়েছে। আবার সেই সুনাইকাবুগঞ্জ যে রোড, সেই সুনাইকাবুগঞ্জ রোডে 2 ব্যক্তিকে ড্রাগসসহ গ্রেফতার করে পুলিশ। 120 গ্রাম হিরোইন তাদের কাছ থেকে পাওয়া যায়। তাদের নাম হচ্ছে মেহবুব আলম মজুমদার এবং আব্দুল হোসেন মজুমদার। তাদের এগেনস্টে এখন অ্যাকশন নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।